আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আরব দেশ সিন্ধু বিজয়, ইসলামের ইতিহাস, দাখিল নবম দশম শ্রেণী। আমরা আজকে আরব দেশ সিন্ধু বিজয় এই অংশটা নিয়ে আলোচনা করব। তো পূর্ব অঞ্চলীয় গভর্নর হাজেজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র মির্জামাই মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে তিনি এই সিন্ধুতে আসেন এবং সিন্ধু দখল করতে সক্ষম হন এবং পরবর্তী সময়ে আরবরা প্রথম 712 খ্রিস্টাব্দে সিন্ধু এই অংশটা দখল করতে সক্ষম হন। তো সিন্ধু বিজয়, এই যে হাজেজ বিন ইউসুফ তার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বিন কাসিম 17 বছরের তরুণ সেনাপতিকে সিন্ধু বিজয়ের জন্য তিনি প্রেরণ করেন এবং তিনি সিন্ধু দখল করতে সক্ষম হন, সেই বিষয়টা যদি আমরা দেখি, তার প্রথম কারণ বিষয়টা হচ্ছে যে কেন হাজেজ বিন ইউসুফ সিন্ধু বিজয় দখলের জন্য তিনি চিন্তাভাবনা করেন। তো সেই জন্য আমাদের বিষয়টি, প্রথম যে বিষয়টি আমরা যেটা বলবো, যে সেটা হলো যে সিন্ধু বিজয়ের আসল কারণটা কি। সিন্ধু বিজয়ের কারণটা, আমরা প্রথম কারণটা হচ্ছে যে সারা দুনিয়ায় ইসলামের প্রসার এবং প্রসার যখন চারিদিক দিয়ে চলতেছিল, তখন হাজেজ বিন ইউসুফ চিন্তা করলেন যে এশিয়ার দক্ষিণ অংশ, বিশেষ করে ভারতে মুসলমানদের সংখ্যা বাড়ানোর জন্য ওইখানে ইসলাম প্রসারের জন্য তিনি উদ্যোগী হন এবং সেই জন্য সিন্ধু বিজয় করার জন্য তিনি প্রথম চিন্তা করেন। এটা হচ্ছে সিন্ধু বিজয়ের একটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে সিন্ধু বিজয়ের আরেকটা কারণটা হচ্ছে যে ভারতের ধন সম্পদের খবর সারা দুনিয়ায় বিভিন্ন অংশে বিভিন্ন মানুষের কাছে ছিল, সবাই ভারতের ধন সম্পদের লোভে মুগ্ধ ছিল, যে কারণে মোহাম্মদ বিন কাসিম চিন্তা করলেন যে ভারতে যদি অভিযান পরিচালনা করা যায়, বিশেষ করে সিন্ধু দখল করলে সেখান থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ আহরণ করা সম্ভব হবে, এই জন্য তিনি সিন্ধু বিজয়ের চিন্তা ভাবনা করেন। এটা সিন্ধু বিজয়ের আরেকটা কারণ। এরপরে হচ্ছে শিয়া সম্প্রদায়কে সিন্ধু রাজা দাহির তিনি সেখানে থাকার জায়গা প্রদান করেন, ফলশ্রুতিতে হাজেজ বিন ইউসুফ ক্ষুব্ধ হন এবং সিন্ধু দখলের চিন্তাভাবনা করেন। তারপরে সিন্ধু রাজা দাহির পারস্য বিদ্রোহী ছিলেন, যখন মুসলমানরা পারস্য অভিযান পরিচালনা করেন, সেই পারস্য কিছু বিদ্রোহী সিন্ধু রাজা দাহিরের কাছে আশ্রয় গ্রহণ করেন, তিনি তার সাহায্য প্রদান করেন, ফলশ্রুতিতে হাজেজ বিন ইউসুফ ক্ষিপ্ত হয়ে যান এবং সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পরিচালনার চিন্তা করেন। এটাও কিন্তু সিন্ধু বিজয়ের আরেকটা কারণ। আরেকটা কারণটা হচ্ছে যে হাজেজ বিন ইউসুফের উচ্চ বিলাসী চিন্তাভাবনা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে সিন্ধু যদি দখল করা যায়, এই জন্য তিনি হাজেজ বিন ইউসুফ সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং তার উচ্চ বিলাসী মনোভাবটাও কিন্তু সিন্ধু বিজয়ের আরেকটা কারণ। আর সবচেয়ে আমরা দেখব যে প্রত্যক্ষ যে কারণটা, সেটা হচ্ছে যে সিংহলে কিছু ব্যবসায়ী ব্যবসা করার জন্য চলে আসছিল, কিন্তু তারা যখন সেখানে ওই ব্যবসায়ীরা মারা যান, ব্যবসায়ী মারা গেলে সিংহলের রাজা ওই ব্যবসায়ীদের স্ত্রী পুত্রদেরকে এবং তাদের সন্তানাদি সহ 8টি স্বর্ণ মুদ্রা সম্বলিত জাহাজ হাজেজ বিন ইউসুফের উপহারস্বরূপ পাঠিয়ে দেওয়া হয়। যখন এই সিংহল থেকে সেই জাহাজ, 8টি জাহাজ স্বর্ণ মুদ্রা সম্বলিত, স্বর্ণ মুদ্রা সহ এবং ওই যারা ব্যবসায়ী নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজন সহ যখন দেবল বন্দরের কাছাকাছি এসে পৌঁছে, তখন প্রতিকূল আবহাওয়ার কারণে দেবল বন্দরে তারা নোঙর করতে সক্ষম হন এবং সেখানে জলদস্যু কর্তৃক 8টি জাহাজ স্বর্ণ মুদ্রা লুণ্ঠন করে নেওয়া হয়। হাজেজ বিন ইউসুফ যখন খবর পাইলেন, বার্তা বাহক যখন তিনি জানতে পারলেন যে 8টি স্বর্ণ মুদ্রা সম্বলিত জাহাজ লুণ্ঠন হয়ে গেছে, তখন রাজা দাহিরের কাছে হাজেজ বিন ইউসুফ চরমভাবে একটি পত্র লিখলেন যে যারা বণিক যারা হত্যা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং 8টি স্বর্ণ মুদ্রা সম্বলিত জাহাজ ফেরত পাঠানো হোক। কিন্তু রাজা দাহির কোনোভাবে রাজি হলেন না। রাজা দাহির যখন রাজি হলেন না, বরং তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, হাজেজ বিন ইউসুফ তখন তাকে প্রতিশোধ নেওয়ার জন্য 17 বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে দিয়ে সিন্ধুতে অভিযান পরিচালনা করেন এবং মোহাম্মদ বিন কাসিম অত্যন্ত সার্থকতার সাথে সিন্ধুতে অভিযান পরিচালনা করেন এবং 712 খ্রিস্টাব্দে সিন্ধুতে মুসলমানদের বিজয় পতাকা উড্ডয়ন করতে সক্ষম হন এবং আরবদের মধ্যে প্রথম হাজেজ বিন ইউসুফের মির্জামায় 17 বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমেই আরবরা সিন্ধু দখল করতে সক্ষম হন এবং সেটা 712 খ্রিস্টাব্দেই সংগঠিত হয়েছিল এবং 712 খ্রিস্টাব্দেই মুসলমানরা প্রথম সিন্ধু দখল করতে সক্ষম হয়। আশা করি তোমরা সবাই বিষয় বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।